পদ্মা মেঘনা ঢেউয়ে গাছের পাতায় খালেদা জিয়ার মুক্তির দাবি ধ্বনিত হচ্ছে, বলছেন রিজভি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ক্ষমতায় যেতে চাইলে জনগণের কাছে ক্ষমা চান। জানাবো আগে নির্বাচন, তারপর পরিস্থিতি সামাল দিতে চায় আওয়ামী লীগ। আরও থাকছে সিইসির স্ববিরোধী বক্তব্যে হতাশ টিআইবি। ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে চট্টগ্রামে বাসুদের বিক্ষোভ। এবং সর্বশেষ জানাবো কে এমপি হবে সেটা দেখার দরকার নেই, দরকার শুধু নৌকার ভোট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। পদ্মা মেঘনার ঢেউ গাছের পাতায় খালেদা জিয়ার মুক্তির দাবি ধ্বনিত হচ্ছে, বলছেন রিজভি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন, আজ এত অনিয়ম দমন নিপীড়নের মধ্যে চিকিৎসক সমাজ, প্রকৌশলী সমাজ, কৃষিবিদ, ছাত্রজনতা, বাড়িতে গ্রামের কুটিরে কুটিরে পদ্মা মেঘনার ঢেউয়ে গাছের পাতায় আজ খালেদা জিয়ার মুক্তির দাবি ধ্বনিত হচ্ছে। এই মুক্তির ধ্বনি আপনি শেখ হাসিনা আটকাতে পারবেন না। খালেদা জিয়ার 70 সালের সুস্বাস্থ্য তুলে ধরে তিনি বলেন, সুস্থ মানুষ ছিলেন, তিনি লন্ডনে গেলেন, ওখান থেকে তিনি সুস্থ মানুষ ফিরলেন, আর জেলে যাওয়ার পর সেই মানুষটা কেন হুইল চেয়ারে করে বের হলেন, এইটা প্রশ্ন, এটা তো চিকিৎসকদেরও প্রশ্ন। তিনি বন্দী, তাকে সম্পূর্ণ মুক্তি দেওয়া হয়নি, তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। এখন তাকে 15-20 দিন পরপর হাসপাতালে নেওয়া হচ্ছে, খুব গুরুতর পরিস্থিতি। এই সরকারের অধীনে কিভাবে নির্বাচন হবে প্রশ্ন রেখে রিজভি বলেন, 2018 সালের মতো নির্বাচনের আগেই গ্রেফতার করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিয়ে মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। এদের অধীনে নির্বাচন হলে ভোটের আগেই বিএনপির 300 আসনের প্রার্থীদের মামলা দিয়ে গ্রেফতার করবে, আর মাঠ শূন্য করে একতরফা নির্বাচন করবে। তিনি বলেন, আজ এত অনিয়ম দমন নিপীড়নের মধ্যে চিকিৎসক সমাজ, প্রকৌশলী সমাজ, কৃষিবিদ, ছাত্রজনতা, বাড়িতে গ্রামের কুঠিরে কুঠিরে পদ্মা মেঘনার ঢেউয়ে গাছের পাতায় পাতায় মর্মরে আওয়াজ বেগম খালেদা জিয়ার মুক্তি ধ্বনিত হচ্ছে, এই মুক্তির ধ্বনি শেখ হাসিনা আটকাতে পারবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ক্ষমতায় যেতে চাইলে জনগণের কাছে ক্ষমা চান। বিএনপির উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ক্ষমতায় যেতে চাইলে জনগণের কাছে ক্ষমা চান, নির্বাচনের কোনো বিকল্প নেই, আপনাদের নির্বাচনে আসতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনাদের অপকর্মের কথা জনগণ ভুলে নাই, জনগণের কাছে ক্ষমা চান, তারা ক্ষমা করলে আবার ভোট হয়তো পাবেন। তিনি বলেন, ঢাকাকে যানজটমুক্ত করার চেষ্টা চলছে, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে তার প্রমাণ। দেশনেত্রী শেখ হাসিনা কথা দিয়েছিলেন, সেই কথা তিনি রেখেছেন। আসাদুজ্জামান খান বলেন, দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ, শুধু ঢাকা নয়, সারা দেশকে আমরা উন্নয়নের রোল মডেলে পরিণত করেছি। যারা এই উন্নয়ন দেখে না, আবোল তাবোল কথা বলছেন, তাদের উদ্দেশ্যে বলবো, এই সমস্ত উদ্ভট কথা ভুলে গিয়ে দেশের কথা বলেন, উন্নয়নের কথা ভাবেন। আগে নির্বাচন, তারপর পরিস্থিতি সামাল দিতে চায় আওয়ামী লীগ। আওয়ামী লীগের প্রধান লক্ষ্য হলো আগামী জাতীয় সংসদ নির্বাচন শেষ করা, যে কোনো মূল্যে নির্বাচন করাটাই আওয়ামী লীগের এখন একমাত্র লক্ষ্য। এরপর যে পরিস্থিতিগুলো হবে সেই পরিস্থিতি আওয়ামী লীগ নির্বাচনের পরেই সামাল দেবে। আওয়ামী লীগের একজন শীর্ষস্থানীয় নেতা বলেছেন, বর্তমান সরকারের মেয়াদ আগামী 29 জানুয়ারি পর্যন্ত, যে কোনো মূল্যে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন করতে হবে এবং নতুন সরকার গঠন করতে হবে। নতুন সরকার গঠিত হবার পরপরই সেই সরকার লাইফলাইন পাবে, তার মেয়াদ হবে আরও 5 বছর, তখন সরকার অফুরন্ত সময় পাবে সমস্ত জাতীয় এবং আন্তর্জাতিক সংকট নিরসনের জন্য। তখন নির্বাচিত সরকার বিভিন্ন মহলে দর কষাকষি বা দেন দরবার করার সুযোগ পাবে। আওয়ামী লীগ মনে করছে, যদি শেষ পর্যন্ত বিএনপিকে ছাড়া একটি নির্বাচন হয়, তাহলে হাতে গোনা কয়েকটি দেশ বাংলাদেশের এই নির্বাচনকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানাতে পারে। তবে আওয়ামী লীগ মনে করছে যে রাশিয়া, চীন, ভারত, মধ্যপ্রাচ্যের দেশগুলো, জাপান, ইউরোপের যুক্তরাজ্য, ইউরোপের ফ্রান্স সহ বেশ কিছু দেশ এই নির্বাচনকে স্বীকৃতি দেবে, ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া অন্য বড় দেশগুলো স্বীকৃতি পেতে সরকারের সমস্যা হবে না। ফলে সরকার নির্বাচনটা যেভাবেই হোক না কেন, একটি আন্তর্জাতিক বৈধতা আপনাআপনিভাবে পেয়ে যাবে। কিন্তু নির্বাচন যদি পিছিয়ে যায় বা নির্বাচন যদি সংবিধানসম্মত সময়ে না হয়, তাহলে সেই বৈধতা পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে এবং তখনই একটি অনির্বাচিত সরকারের ক্ষমতায় আসার সুযোগ তৈরি হতে পারে, যেটি আওয়ামী লীগ কোনোভাবেই হতে দেবে না। এরকম পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা আরোপ করবে, অনেকের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেবে, যেটি মার্কিন যুক্তরাষ্ট্র নাইজেরিয়া এবং কম্বোডিয়ায় ক্ষেত্রে দিয়েছে। কিন্তু এই ধরনের বিধিনিষেধ এবং নিষেধাজ্ঞা খুব একটা কার্যকর হয় না, সেটাতে আওয়ামী লীগ দেখেছে। তাছাড়া এর পরপরই আওয়ামী লীগ তার কূটনৈতিক তৎপরতা জোরদার করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বিষয়ে খোলামেলা আলাপ আলোচনা এবং সমলাপের মধ্যে দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবে। আওয়ামী লীগের দ্বিতীয় ভাববার বিষয় হলো নির্বাচনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি। নির্বাচনের পর বিএনপি আন্দোলন অব্যাহত রাখতে পারে এমন বার্তা আওয়ামী লীগের কাছে রয়েছে।
বিএনপি সম্পর্কে সরকারের পক্ষ থেকে যে সমস্ত খোঁজ খবর নেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে যে বিএনপি পরিকল্পনার মধ্যে রয়েছে যে নির্বাচন পর্যন্ত তারা নির্বাচন প্রতিরোধের আন্দোলন করবে এবং নির্বাচনের পরে তারা সরকারের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলন হজাবে। যে আন্দোলনে তাদের লক্ষ্য হবে সরকারকে অবৈধ ঘোষণা করা এবং আন্তর্জাতিকভাবে যেন সরকার স্বীকৃতি না পায় সেই চেষ্টা করা। সেক্ষেত্রে বিএনপি দেশে জ্বালাও পোড়াও ভাঙচুরের রাজনীতি করবে। কিন্তু আওয়ামী লীগ মনে করছে যখনই নতুন সরকার গঠিত হবে তখন নতুন সরকার 5 বছর মেয়াদ হবে, কাজে এই সময়ের মধ্যে বিএনপির আন্দোলনকে কঠোরভাবে দমন করা সরকারের জন্য কঠিন হবে না। এখন যেহেতু মেয়াদের শেষ প্রান্তে সরকার অনেক কিছুই তার ইচ্ছা অনুযায়ী করছে না, অনেক কিছু ভাবতে হচ্ছে, নির্বাচনকে মাথায় নিতে হচ্ছে, কিন্তু তখন বিষয়টি তেমন হবে না। ফলে একটি ভিন্ন পরিস্থিতিতে সরকার প্রতিকূল রাজনৈতিক পরিবেশ সামাল দিতে পারবে। তৃতীয়ত, অর্থনৈতিক দুরবস্থার বিষয়টিও সরকার নির্বাচনের পরেই ভাবতে চাচ্ছে। সরকার মনে করছে যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমা বা অন্যান্য যে অর্থনৈতিক সংকটের বিষয়গুলো আছে তা সরকার জানুয়ারি পর্যন্ত সামাল দিতে পারবে। নতুন সরকার আসার পর অর্থনৈতিক পুনরুদ্ধারের হ্রাস প্রোগ্রাম গ্রহণ করবে এবং যেভাবে কর্মসূচি নেওয়া হবে তাতে অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সরকারের জন্য খুব বড় ধরনের সমস্যা হবে না, কারণ এই সরকার বৈদেশিক মুদ্রার রিজার্ভ 48 বিলিয়ন ডলারের ওপর নিয়ে গিয়েছিল। কাজেই আবার নানা রকম পদক্ষেপ গ্রহণ করে, বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে অভিযান, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে অভিযানের মাধ্যমে সরকার পরিস্থিতিকে তার নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারবে বলেই মনে করছে। কাজেই নির্বাচন সরকারের একমাত্র লক্ষ্য, কাজেই আগেই নির্বাচন তারপর পরিস্থিতি সামাল দিতে চায় আওয়ামী লীগ। সিইসি স্ববিরোধী বক্তব্যে হতাশ টিআইবি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের স্ববিরোধী বক্তব্যে আসন্ন জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হওয়া নিয়ে শঙ্কা বাড়ছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সব দলের অংশগ্রহণ না থাকলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে সিইসির মন্তব্য নিয়ে হতাশার কথা জানিয়েছে টিআইবি। ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে চট্টগ্রামে বাসদের বিক্ষোভ। অসহায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আক্রমণ, নৃশংসতা ও গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। শনিবার বিকেলে নগরীর নিউ মার্কেট চত্বরে আয়োজিত এই সমাবেশে বক্তব্য দেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ কমরেড আল কাদেরি জয়। সমাবেশের বক্তারা বলেন, গত এক সপ্তাহ ধরে ফিলিস্তিনের জনগণের উপর ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলা ও নৃশংস হত্যাকাণ্ডে দেশটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। মার্কিন মদদে ইসরায়েলি দখলদার বাহিনীর এই আক্রমণ মাত্র কয়েকদিনেই শিশু নারী সহ হাজার হাজার নিরীহ মানুষ মারা গেছে, ধসে পড়েছে হাসপাতাল, বাড়িঘর, স্কুল সহ বিভিন্ন স্থাপনা। সেখানে খাদ্য, পানি, বিদ্যুৎ, গ্যাস বন্ধ দিয়ে এক ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটানো হয়েছে। প্রায় 3 লাখ সেনা মোতায়েন, হাজার হাজার বোমা শুধু নয়, সাদা ফসফরাসের মতো বিষাক্ত রাসায়নিক হামলারও অভিযোগ পাওয়া গেছে। পুরো এলাকাকে মৃত উপত্যকায় পরিণত করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। তারা আরও বলছে, গত প্রায় 75 বছর ধরে নিজ বাসভূমি রক্ষার জন্য লড়াই চালিয়ে যেতে হচ্ছে ফিলিস্তিনবাসীদের। মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি, মধ্যপ্রাচ্য, তেল খনি সহ প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ ও ভূরাজনৈতিক স্বার্থে এই অঞ্চলে জায়নবাদী ইসরায়েলি রাষ্ট্র। আজকের এই নৃশংস আক্রমণ তারাই ধারাবাহিকতা মাত্র। নিজ ভূখণ্ড রক্ষায় মরিয়া হামাসের হামলার জের ধরে যেই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে তা মানবতা বিরোধী যুদ্ধাপরাধের সামিল। সমাবেশে বক্তারা দখলদার ইসরায়েলি হামলার নিন্দা জানান। একই সঙ্গে অবিলম্বে এই হত্যাকাণ্ড বন্ধ করে ফিলিস্তিনিদের আবাসভূমি ফিরে পাওয়ার ন্যায্য অধিকারের লড়াই বিশ্বের সব গণতান্ত্রিক শক্তি এবং বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। কে এমপি হবে সেটা দেখার বিষয় নয়, দরকার শুধু নৌকার ভোট। নীলফামারীর ডিমলা উপজেলার ডিমলা সদর ইউনিয়ন পর্যায়ে সামাজিক সুরক্ষা আওতাধীন সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ডিমলা উপজেলার ডিমলা বিজয় চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ডিমলা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার সুবিধাভোগী নারী পুরুষ ও বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন। ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান AHM ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী এক আসনের বীর মুক্তিযোদ্ধা আফতাবউদ্দিন সরকার। মতবিনিময় সভায় বক্তারা বলেন, ডিমলা সদর ইউনিয়নের 9টি ওয়ার্ডে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন প্রতিবন্ধী ভাতা, VWB ভাতা, খাদ্য বান্ধব কর্মসূচি, TCB ও EGPP ভাতাসহ ইউনিয়নে মোট 10,400 জন ভাতা ও সুবিধাভোগী রয়েছেন, যারা বাকি জীবন সরকারি সুবিধা ভোগ করবেন। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আফতাবউদ্দিন সরকার বলেন, শেখ হাসিনা দেশের অনেক উন্নয়ন করেছে, সবার ঘরে ঘরে বিদ্যুৎ সহ বিভিন্ন কার্ডের ব্যবস্থা করে দিয়েছেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। আমরা চাই এবারের প্রধানমন্ত্রী চেয়ারে বসুক, প্রধানমন্ত্রী যাকে মনোনীত করবেন তার হয়েই আমরা কাজ করব। আমরা চাই নৌকার ভোট, আমরা চাই শেখ হাসিনা সরকার। কে এমপি হবে সেটা দেখার দরকার নেই, আমাদের দরকার শুধু নৌকার ভোট। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা নির্বাচনকে ভয় পাই না, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দিতে সবাইকে আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।